মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। মুর্শিদাবাদের দৌলতাবাদের ভয়াবহ বাস দুর্ঘটনার স্মৃতি এখনও মানুষের মনে, তবে সেই ভয়ঙ্কর ঘটনা যাতে না ঘটে সেই কামনা থাকলেও কতটা নিরাপদ এই জেলার অন্যান্য জায়গার ব্রিজগুলি? গত 6 মাস আগে ব্রিজ মেরামতির জন্য শুরু হয় কাজ, কিন্তু সেই কাজ থমকে রয়েছে 6 মাস পরেও। বর্ষা আসলেই বিলের জলে ব্রিজ ডোবার আশঙ্কা যেমন রয়েছে, তেমনই ব্রিজের বেহাল অবস্থার দুর্ঘটনার আশঙ্কা। নবগ্রাম ব্লকের হজবিডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিল বসিয়া সেতুর এমনই বেহাল অবস্থায় আতঙ্কের পারাপার পথচারীদের। এই সেতুর ওপর দিয়ে প্রতিদিন 5 গ্রাম থেকে বহরমপুর, প্রতিবেশী রাজ্যেও যাতায়াত করে হাজার হাজার মানুষ। তবে বর্তমানে সেই সেতুর অবস্থা শোচনীয়। সেতুর দুপাশে রেলিং এর প্রায় ভগ্নদশা, ফলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে সেতুতে। বাস চালক থেকে সাধারণ পথচারী প্রত্যেকের দাবি, এই ব্রিজটি যেন খুব তাড়াতাড়ি মেরামতি করা হয়। 4 মাস কিংবা আপনার 6 মাসের কাছাকাছি এই ব্রিজ ভাঙা পড়ে আছে। নিত্যদিনের এখানে যাতায়াত মানুষের, আপনার কি বলবো, বিহার হোক ঝাড়খণ্ড হোক, প্রত্যেক দিন না হলেও হাজারো গাড়ি এখান থেকে যাতায়াত করে। আপনার লছিমন থেকে শুরু করে সমস্ত ধরনের গাড়ি যাতায়াত করে। তা অনেকদিন থেকে দেখছি যে, অনেকদিন যাবৎ লক্ষ্যই করছি যে গাড়ি রাস্তাটা খারাপ হয়ে আছে, তারপরে ব্রিজ ভেঙে আছে। আপনারা দেখেছেন যে 2018 সালের জানুয়ারি মাসের শীতের এক সকালে বালির ব্রিজের দুর্ঘটনা, মমতা ব্যানার্জি ততক্ষণাৎ সেখানে এসে উদ্ধার কাজে হাত লাগিয়েছিল বা সেখানকার স্থানীয় মানুষ হাত লাগিয়েছিল। সেখানকার জনবহুল এলাকা বলে সেখানে মানুষ এসে উপকারে হাত লাগিয়েছিল, কিন্তু এখানে কোনো মানুষের যাতায়াত নাই। হয়তো সকালবেলায় মানুষ যাতায়াত করছে পারছে, কিন্তু রাত্রি দশটার পরে বা সন্ধ্যার পরে যদি কোনো রকমের দুর্ঘটনা ঘটে, এলাকা জনশূন্য, কেউ খুঁজে পাবে না। সেই জন্য আমি প্রশাসন বা রাজ্য প্রশাসনের কাছে, জেলা প্রশাসন, ব্লক প্রশাসনের কাছে আমি একটাই অনুরোধ করব, যাতে এই ব্রিজ ভাঙা বা রেলিং ভাঙা যত তাড়াতাড়ি সম্ভব যাতে ঠিক করা হয়, সেদিক থেকে একটু নজর রাখবে। অবস্থা এরকমই চলছে যেমন আছে দেখছেন। আচ্ছা, আপনি কি ব্রিজের যে অবস্থা, একটা দুর্ঘটনা হতো ঘটতে পারে, কি মনে করছেন? হ্যাঁ, সেটাও ঘটতে পারে। আচ্ছা, পাশে যে রেলিং পড়ে আছে, তো এই ব্যাপার নিয়ে কি বলবেন? রেলিং লাগানো হলেই তো ভালো, সেটা তো সেফটি। অভাব অভিযোগ এবং মানুষের নিরাপত্তার জন্য কি ব্যবস্থা নেওয়া হবে গ্রাম পঞ্চায়েতের তরফে, কি বলছেন গ্রাম পঞ্চায়েত প্রধান? এটা যাতে মেরামতি হয়, যে সামনে আমাদের বর্ষা আছে, বন্যা আসে, ব্রিজের উপরে জল উঠতে পারে। হ্যাঁ, উঠেও যায় প্রতি বছর, মানে 2000 সালে তো উঠে গেছিল একদম, এখনো উঠে যেতে পারে। তার জন্য এটা এখনই বর্ষার আগেই মেরামত করা চাই আমাদের, এটা আমাদের করতে হবে। এটা তাও 6-7 মাস আগে ভাঙা হয়েছে, এটা 6-7 মাস আগে এটা মানে মেরামতের জন্য ভাঙা হয়েছে, কিন্তু এখনো হয়নি মেরামতটা। আমিও চাইছি যেন খুব তাড়াতাড়ি হয়ে যায়। নবগ্রামের বসিয়া বিল ব্রিজ, এই ব্রিজের উপর দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ যাতায়াত করে এবং শতাধিক বাস এবং ছোট বড় যানবাহন চলাচল করে, এবং এই ব্রিজের পাশের ব্যারিকেড পুরোপুরি ভাঙা অবস্থায় পড়ে আছে, এবং ব্রিজের নিচে লক্ষ্য করলে একটা বিশাল জলাশয় লক্ষ্য করা যাবে, এবং এই ব্রিজের উপর দিয়ে মানুষ যাতায়াত করতে খুব ভয়ে ভয়ে ভয় প্রবণতাকে লক্ষ্য করে এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করে। কেন কিছুদিনকার ঘটনা, সেই কথা মনে পড়ে যায় আমাদের, যে দৌলতাবাদের যে ভয়াবহ বাস দুর্ঘটনা, সেই ভয়াবহতাকে আঁকড়ে রেখেই এই ব্রিজ মানুষ প্রত্যেক দিন পারাপার করছে। নবগ্রাম থেকে সমৃত দাসের সঙ্গে কুরবান শেখ, ইমাজিন কমিউনিটি টিভি। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।